বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি হারমোনিয়াম শিক্ষায়। আজকে আমরা শিখবো একটি লালন গীতি। তো লালন গীতিটি হলো মিলন হবে কত দিনে। তো শেখার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারাও অতি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টাটি টিপে দেবেন, যাতে আপনারা আমার নতুন ক্লাসের ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর হ্যাঁ, অবশ্যই আপনারা আমার একটা ফেসবুক পেজ রয়েছে, সেটা অবশ্যই গিয়ে আপনারা আমার ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেখানে আমার ফেসবুক পেজে গিয়ে আপনারা পেজটাকে লাইক করে রাখবেন। এবং আমার আমার এই চ্যানেলের সমস্ত রকম ইনফরমেশান ওখানে আমি আপডেট করি, তো আপনারা সেটা আমি আপডেট করার সঙ্গে সঙ্গে আপনারা যাতে পেয়ে যান সেই জন্য আপনাদের বলা। তা আপনারা অবশ্যই সেখানে গিয়ে লাইক পেজটা লাইক করে নেবেন। আর পেজটা রয়েছে এনজে মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষা, এইরকম বলে রয়েছে পেজটা, তো আপনারা সেটা লাইক করে নেবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো চলুন বন্ধুরা, আমরা বাজানো শিখি। তো আমরা একটু বেসিক জেনে নিই, এই রাগটা, এই সরি, এই গানটা করতে গেলে আমাদের প্রথমত আমাদের জানতে হবে আমরা কোন স্কেলে এটা বাজাবো। সরি, তো আমরা বাজাবো হচ্ছে আজকে এ শার্প অথবা বি ফ্ল্যাট বলতে পারেন আপনারা এটাকে। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। তো এই স্কেল আমরা আজকে শিখবো। স্কেলে এখানে উপরের, এখানে রে লাগছে, উপরে রে, শুদ্ধ রেই লাগছে। তো গানটা আছে এরকম, মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও শনি। তো তো চলুন ধীরে ধীরে আমরা দেখে নিই কীভাবে বাজাতে হবে। তো প্রথম লাইন আসছে মিলন হবে কত দিনে, তো সেটা শুরু হচ্ছে রে থেকে, শুদ্ধ রে। মিলন হবে কত দিনে, তো এটা ধীরে ধীরে দেখে নেবো। মিলন, এখানে পুরোটা মিলন হবে কত দিনে, মিলন হবে কত, মিলন হবে কত দিনে। শেষ হলো এই লাইন, পরের লাইন আসছে আমার মনের মানুষের শোনে। তাহলে মিলন হবে কত দিনে, এবার আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে, দেখিনি, আমার আমার মনের মানুষের শোনে। এই লাইনটাকে আবার আমরা রিপিট করব, কিরকম দেখুন, আমার মনের মানুষের শোনে, এভাবে রিপিট করব। তো দেখে নিন আপনারা ভালো করে কিভাবে হবে। একটা আমার মনের মানুষের শোনে একবার হবে, এখানে শেষ হবে, আর একবার এখানে উঠে এখানে শেষ হবে, দেখে নিন। তো মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। আরেকটা এখানে শেষ হবে, একটা শেষ হবে এখানে, একবার ওখানে ঘুরে এসে এখানে শেষ হবে। শেষের যে আমরা মনে যে কথাটা বলবো সেটা আমার শেষে এখানে এসে শেষ হবে মনে। আমি আরেকবার ভালো করে দেখি দি, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। বন্ধুরা খুবই সহজ, আপনারা দেখে নিলেন। তো এটা ছিল স্থায়ী। বন্ধুরা এরপরে আমরা আসছি অন্তরাতে। তো অন্তরা রয়েছে তিনটে। তো তার শেখার আগে, অন্তরা শেখার আগে আপনাদের কাছে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটা হলো আমার একটা ফেসবুকে একটা পেজ রয়েছে এনজে মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষা, সেটাতে আপনারা ইচ্ছা করলে একটু ঘুরে আসতে পারেন। আর ঘুরতে গেলে অবশ্যই আমার পেজটাকে লাইক করবেন। হ্যাঁ, তো এটাই আপনাদের অনুরোধ রইল। আচ্ছা চলুন আমরা শিখে ফেলি। তো তিনটে অন্তরা রয়েছে, তিনটে অন্তরের বাজনা একই রয়েছে, আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই সেটা পারবেন। তো চলুন দেখে নিই। তো শুরু হচ্ছে এখান থেকে, তো শুরু হচ্ছে পা থেকে, চাতক প্রায় অহর নিশে যে আছে কালো শোষে, চাতক প্রায় চাত পা ধা ধা, চাতক প্রায় অহর
চাতক প্রায় অহর, তো চাতক কথাটা এখানে পা পা, চাতক চাতক প্রায় অহর, পুরো কথাটা এখানে এখানে হবে, ধায়ের উপর হবে, চাতক চাতক প্রায় অহর নিশি, নিশি কথাটা দেখুন, নি পা ধা নি সা নি ধা, নিশি চাতক প্রায় অহর নিশি। এরপরে আসছে চে আছে কালো ছবি, চে আছে কালো, চে চে আছে, চে আছে কালো শোষী, কেন চে চে আছে বা এখানে নিতে পারেন, চে আছেটা এখানে একটু হালকা মতো টাচ নিতেও পারেন না নিতেও পারেন, চে আছে কালো, চে আছে কালো শোষী। তো কিরম হলো দেখুন, আর একবার দেখিয়ে দিই, চাতক প্রায় অহর নিশি, চে আছে কালো শোষী, শোষী শেষ হলো। এরপরে আসছে হব বলে চরণ দাসী, তো দেখেন হব, আচ্ছা শোষী শেষ হলো, এরপরে আসছি আমরা কি হব বলে চরণ দাসী, হব হব বলে, তো শোষী এখানে শেষ হলো, তারপর আসছে হব বলে চরণ দাসী, কিরকম হব হব বলে, হব বলে চরণ, হব বলে চরণ, হব বলে চরণ দাসী দাসী, হব বলে চরণ দাসী। তো এই লাইনটাকেই আবার আমরা রিপিট করবো, দেখুন হব বলে চরণ দাসী, কিরকম হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, দুবার রিপিট হবে, খুব সহজ না, আপনারা প্রয়োজন হলে একটুখানি ওই ভিডিওটাকে পজ পজ করে দেখবেন। হ্যাঁ এরকম বাজনাটা হবে, ঠিক আছে। এরপর আসছি ওতা হয় না কপাল গুনে, ওতা একই রকম মিলন হবে কতদিন, ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে, খুব সহজ না, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। তো এরকম রয়েছে বাজনাটা, আপনারা ধীরে ধীরে একটা বাজানো বাজাবেন, হ্যাঁ পরের অন্তরাগুলো একই রয়েছে, আমি একটা অন্তর দেখিয়ে দিলাম একই, কিরকম মেঘের বিদ্যুৎ, এরকম বাজনা, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন, একই বাজনা আজ দ্য সেম, হ্যাঁ তো আপনারা এইভাবে দেখে দেখে বাজিয়ে নেবেন, আর অসুবিধা হবে না অবশ্য, আপনারা কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই ফেসবুকে মেসেজ করবেন, এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হচ্ছে আমার এই ক্লাসগুলো, হ্যাঁ এবং কেমন লাগছে আপনাদের, আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, এবং সঙ্গে সঙ্গে ঘন্টা টিপে দিন আমার নতুন নতুন ক্লাসের আপডেটগুলো পাওয়ার জন্য, এবং অনুরোধ থাকবে যারা এখনও আমার ফেসবুকের পেজটি লাইক করেনি তারা অবশ্যই চ্যানেল পেজটি লাইক করে নেবেন, আর বিশেষ কিছু বলেননি।